রাজনৈতিক প্রতিশ্রুতি অনুসারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেনবন তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান। এ সময় নারী উন্নয়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কাজটি সহজ না হওয়ায় এজন্য সরকারকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। পরে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আক্তার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিশ্ব ডায়াবেটিক ফেডারেশন কংগ্রেসে যোগদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন তিনি। আগামী ডিসেম্বরে পর্তুগালে ডায়াবেটিসের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘোষণা করা হবে।